আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। তো তোমরা এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো, আর তোমাদের ভালোবাসায় অনেকটা এগিয়ে গিয়েছি। তোমরা না পাশে থাকলে, না সাপোর্ট করলে আমি এতটা এগিয়ে যেতে পারতাম না। তো এইভাবে ভালোবাসা দিও। তো আমি তো চলে এসেছি বাপের বাড়ি। তো এখন বাপের বাড়ি মানে চলে এসেছি বলতে কিছু এক সপ্তাহ ভোর এখানেই আছি। তো আমার শরীর খুবই খারাপ ছিল, তাই বাড়ি যেতে পারি না। আর হঠাৎ করে এখানে চলে এসেছিলাম কোনো প্ল্যান ছাড়াই। তো এখানে এস মানে যেই দিনকে আসি তার পরের দিন থেকে আমার খুবই শরীর অসুস্থ হয়ে যায়। আর এখানে মানে ট্রিটমেন্টটা হয়, আমি বাপের বাড়ি থেকেই সব কিছু ট্রিটমেন্টটা করাই, আর তাই একটু শরীর সুস্থ হয়েছে, এখন ভালো আছি। আজ বাড়ি চলে যাব, তাই তোমাদের দাদা ভাই আমাকে আনতে এসেছে, মানে বাড়ি নিয়ে যাবে বলে এসেছে। তো তোমাদের দাদা ভাই রাত্রিবেলা এসেছে, আর ওইদিকে রান্নাবান্না হচ্ছে, আর এইদিকে আমার ছেলে আয়ান, আর এটা হচ্ছে আমার ভাইপো ইহান, এরা দুজনে খেলাধুলা করছে। আর তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর জামাই এসেছে, তাই জন্য কী কী রান্না হচ্ছে চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আয়ান ইহান খেলতে থাকুক, আর তোমাদের সঙ্গে ততক্ষণ ভিডিওটা শেয়ার করে নিই। এদিকে জালি পরোটা হবে, তাই ময়দা গোলা হয়ে গিয়েছে, আর এদিকে দেখো জালি পরোটাটা করছে। তো জামাই বলে কথা, জামাই এসেছে, জালি পরোটা হবে না। তো তোমাদের দাদা ভাই একটু তেলের জিনিস কম খায়, কেন একটু তোমার দাদা ভাইয়ের শরীরটা খারাপ, তাই মানে পরোটা করলে তো অনেকটা তেল লাগবে, তাই জন্যে তোমার মানে আমার আম্মাজি উনি বললো যে জালি পোয়াটা করা হোক। তাই আম্মাজি এখন জালি পোয়াটা করছে, আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর জালি পোয়াটা দেখো কত সুন্দর সরু সরু করে পড়ছে না! আর কে তোমরা এত সুন্দর করে জালি পোয়াটা করতে পারো, মানে এর থেকেও সুন্দর অনেকে তো আছে, এই এটা তো নর্মাল, আরও সুন্দর করে অনেকে করে। তো কে কে করতে পারো অবশ্যই আমাকে জানিও। তো চলো এইদিকে জালি পোয়াটা হোক, আর এইদিকে জালি পোয়াটাটা করছে, আর এটা কে করছে জানো? এখন আমি করছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করো বলে এক হাতে ক্যামেরা ধরে আছে, আর এক হাতে মানে এক হাত দিয়ে আমি জালি পোয়াটার এটা ফ্রেমটা ঘোরাচ্ছি। তো তোমাদের ওখানে এইটাকে কে কি বলে তো অবশ্যই জানিও। আর এদিকে ময়দা গুলে এটা রেডি করা আছে, বারবার একটু গুলে নিতে হবে, কেননা নিচেটা বসে যায়, বসে গেলে ওপরে পানি পানি হয়ে যাবে, তাহলে মোটা হয়ে যাবে, আর সেই কারণে একটু মানে দেখতে শেপটা নকশান খারাপ লাগবে। তো আর আর কার কার ভালো লাগে জালি পোয়াটা খেতে? তো আমার তো খুবই ভালো লাগে, এতে কোনো তেল থাকে না, যার শুধু ময়দাই থাকে। তো অনেকে চালের গুঁড়ো দিয়েও করে, আমি শুধু ময়দা দিয়ে এখন করছি। তো এইদিকে বিরিয়ানি হবে, তাই জন্য বিরিয়ানির মশলাগুলো সব ভেজে নেওয়া হচ্ছে। তো বাড়িতে তো অল্পই লোক, তাই অল্প বিরিয়ানি হবে, তাই অল্প করে মশলাটা ভেজে নেওয়া হচ্ছে। মশলা ভেজে এবারে তো আগে থাকতে মশলাটা ভেজে নিচ্ছে। আর এইদিকে দেখো বিরিয়ানির জন্য ভাত বসিয়ে দিয়েছে, আর এইদিকে আমার আম্মাজি এই ভাত বসিয়ে দিয়েছে। তো কী কী দিয়েছে দেখো, তেজপাতা দিয়েছে, এলাচ দিয়েছে, লং দিয়েছে, তারপরে আর একটা কী রয়েছে, তো নুন ফুন এটা সেটা যা যা লাগে সবই দিয়েছে। আর এইদিকে হচ্ছে চিকেন বিরিয়ানি হবে, তাই চিকেনটা ভালো করে ভেজে কষিয়ে নিয়ে রেখে দিয়েছে। তো দেখতে পাচ্ছ রান আছে বড় বড় লেগ পিস, তো জামাই বলে কথা তাই লেগ পিস নিয়ে এসেছে, লেগ পিস দিয়েই বিরিয়ানিটা হচ্ছে। তো আর কাঠের চুলোই মানে কাঠের যে উনুন, কে চুলো বলে কে উনুন বলে, তো এই উনুনেই হচ্ছে। তো আমার শরীর খারাপ, তাই আমি কিছু করতে পারি না, সব আমার আম্মাজি করছে আর আমার ভাবি আছে, তো দুজন মিলে করছে। তো আমি সেরকম কিছু করি না, এতদিন এসেছি তো কিছুই করি না, শরীর তো খুবই অসুস্থ। আর আমি মানে কি বলবো, এতটাই শরীর অসুস্থ যে আমি 5 দিন ভোর বিছানাতেই শুয়েছিলাম, মানে যা শুধু বাথরুমে যেতাম
বাথরুমের টাইমটাই, তা বাদে আমি বাইরেও বার হতাম না। আমার বেডের মানে আমার বেডের ওপরেই সব খাবার দিয়ে আসতো ফল কেটে করে। তো আমার আম্মাজি আছে, সব খাবার খাইয়ে দিত। তারপরে আমার ভাবি আছে, উনি ফল কেটে টাইমে টাইমে ঠিক রেডি করে দিয়ে আসতো। আর আমি গোসল করলে গোসল করার কাপড়টাও আমার ভাবি ধুয়ে দিত। আর আমার যে আয়ান আছে, তানিস আছে, ওদের কাপড় তো আমার ভাবি ধুয়ে দিত, কেননা আমার তো শরীর খুবই অসুস্থ, সেই জন্য আমি কিছু করতে পারতাম না। আর এমনিতেই যখনই যাই, ভাবি আমাদের মানে আয়ান তানিসের কাপড়টা ভাবি বেশি ধুয়ে দেয়, কেননা ইহান আছে ভাবির ছেলে, তো সেই কারণে ইহানের কাপড়ের সঙ্গে ধুয়ে দেয়। তো এইদিকে দেখো, এইদিকে হচ্ছে কাবাব ভাসছে। তো বিরিয়ানি, তোমরা কী ভাবছো যে বিরিয়ানির সঙ্গে কাবাব আর কী করবে? বিরিয়ানির সঙ্গে কাবাব দেবে। আমার আম্মাজি বলেছে যে বিরিয়ানির ওপরে কাবাবগুলো দেব, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, তাই জন্যে বিরিয়ানির ওপরে কাবাবগুলো দিচ্ছে। আর কাবাবটা এখন তো গাইস, কাবাবটা এখন লাল লাল করে কিন্তু ভাজতে হবে, তবেই টেস্ট আসবে। আর তো কাবাবটা আমি এখন লাল লাল করে ভেজে নিই, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই, নেক্সট ভিডিওয় আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।